Hello viewers, very good morning to everyone and welcome to my YouTube channel. আজকেও সংবাদ পত্রিকার সংবাদচিহ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করার আগে আপনাদের রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন লাইক করুন। আজকে দৈনিক সংবাদ পত্রিকায় দেখি কি কি লেখা আছে। রাহুলের প্রশ্ন উড়িয়েই পুড়ি আমার বর্ষপূর্তি, বিধ্বংসী আগুনে বারো দোকান বস্মীভূত নাগরজলা স্ট্যান্ডে। জব ক্রিয়েটর সরকারের অন্যতম লক্ষ্য মুখ্যমন্ত্রী। গৃহবন্দী উমর আবদুল্লাহ আরাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। শপথে মোদীকে আমন্ত্রণ কেজরিওয়ালের। এই হলো আজকের ফ্রন্ট পেজে দৈনিক সময়ের সংবাদচিহ্নগুলো। দেখি আর একটি পেপার প্রতিবাদী কলম কি কি লেখা আছে। শুক্রবাসরীয় সন্ধ্যায় আধুনিক রূপকথা, জাতীয় স্বাস্থ্য মিশনের বাবদ খরচ করতে পারেনি রাজ্য, অমিতাভর অপেক্ষায়, সুলভ কর্মী অপারেশন সাহায্য করছে জীবিতে। ভূপনের যোগ্য উত্তরসূরি অনল, সংজ্ঞা হারালেন বিচারপতি। এলো প্রতিবাদী কলমের ফ্রন্ট পেজের সংবাদচিহ্নগুলো। আবার আপনাদের সঙ্গে একটা বিস্তারিত নিউজটি শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো প্রতিবাদী কলমে লেখা। তপনের পথে রতন, আজ নিয়মিতকরণের দাবি সনদ। দেখি ভিতরে কী 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 বিষয়ে লেখা আছে। কোন পথে কে? ভূতপূর্ব শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলতেন আর্থিক দুর্বলতার কথা। গোটা দেশের টেট উত্তীর্ণ শিক্ষকরা নিয়মিত বেতন ক্রমে এবং নিয়মিত বেতন কাঠামোতে নিয়মিতকরণের পদ্ধতিতে চাকরি পান এবং মাসে বেতন গুনেন, কিন্তু ত্রিপুরা তার ব্যতিক্রমী ছিল। বিগত সরকারের সময়ে টেট উত্তীর্ণ শিক্ষকদের স্থির বেতনে চাকরি দেওয়ার অভ্যাস রইল বর্তমান সরকারের সময়েও। প্রাক্তন শিক্ষামন্ত্রী আর্থিক দুর্বলতা আর কেন্দ্রীয় সরকার বঞ্চনার কথা বললেও বর্তমান শিক্ষামন্ত্রী নতুন দিশায় চলছেন। বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের ভিশন ডকুমেন্টসে যে বিষয়গুলি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম ছিল টেট শিক্ষকরা। প্রায় দুবছর হতে চলছে সরকারের বয়স, গোটা রাজ্যে কনভেনশন এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে টেট শিক্ষকরা মানবিক কর্মসূচি আর পেশাগত অবস্থান থেকে নিজেদের দাবির কথা তুলে ধরেছিলেন শিক্ষামন্ত্রীর দরবারে। শুধু তাই নয়, রাজসাক্ষী হিসেবে মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা আমন্ত্রণ করে দাবি করেছেন তাদের নিয়মিতকরণের বিষয়টি, কিন্তু বাস্তবে কি টেট শিক্ষক নিয়মিত হলেন? তপনের পথে কি রতন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সর্বশেষ টেট উত্তীর্ণ শিক্ষকতার অফার ছাড়া হলেও তাদেরও স্থির বেতনে চাকরি প্রদান করা হয়েছে। এখানে উল্লেখ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে টেট ইস্যুটি তুলোধুনো করে ছেড়েছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী। তখন তিনি কংগ্রেসের ব্যানারে বিজেপির বিধায়ক ছিলেন। তপন চক্রবর্তীর বিরুদ্ধে টেট শিক্ষকদের নিয়মিতকরণ না করার বিষয়ে বিস্ফোরক রতন লানার এখন নীরব কেন? এমন প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই রাজ্যের আট জেলায় শিক্ষা আধিকারিকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করা হবে অল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। 15 ফেব্রুয়ারি বিকাল 3টায় একযোগে ডেপুটেশন দেওয়ার কথা দাবি নিয়মিতকরণ। ভিউয়ার্স, এই হলো আজকের আপনাদের সঙ্গে একটু শেয়ার করার যে সংবাদগুলি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন আর বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।